দুধ একমাত্র জিনিস যেটি তরল হলেও পুষ্টিগুণ সমৃদ্ধ ভারী খাবারের সমান। তাই তো নবজাতকদের খাবার হিসেবে দুধই যথেষ্ট, বাড়তি খাবারের প্রয়োজন হয় না। যদি আপনি দুধের পুষ্টিগুণ সঠিকভাবে চিনতে পারেন তাহলে এটি অমৃতের চেয়েও কম নয়। আবার অনেক ভালো জিনিসও যদি ভুল নিয়মে ব্যবহার করেন তাহলে সেটি উপকার না করে উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দুধ এমন একটি দ্রব্য যা জীবিত প্রাণী থেকে আসে, আর প্রত্যেক প্রাণীর দ্রব্যের কিছু না কিছু কেমিক্যাল রিয়াকশন আছে। তেমনি ভুল মাত্রায় ও ভুল নিয়মে দুধ পান করলে বদহজম, গ্যাস, পেট খারাপ হওয়া, বুক জ্বালা পোড়া, অ্যালার্জি ও চর্মরোগ সহ বিভিন্ন অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দুধ পানের সঠিক সময়, সঠিক মাত্রা, পাশাপাশি কোন কোন জিনিসের সাথে দুধ মিশিয়ে খেলে কী কী লাভ আর কী ক্ষতি সেসব জানা খুবই জরুরি। এই ভিডিওতে আমরা জানব একদিনে সর্বোচ্চ কী পরিমাণ দুধ পান করা যায়, দুধ পানের সঠিক সময়, ওজন বাড়াতে ও ওজন কমাতে চাওয়া ব্যক্তির ক্ষেত্রে দুধের ব্যবহার কখন ও কীভাবে হবে, কেমন দুধ পান করা দরকার, গরম না ঠান্ডা, মহিষ না গরুর দুধ পান করবেন, কে দুধ পান করবে আর কে করবে না, দুধ কোন খাবারের সাথে মিশিয়ে খেলে কী উপকার আর কী ক্ষতি, বিশেষ করে দুধ, কলা অথবা ডিমের সাথে খাওয়া যাবে কিনা, চলুন দেখা যাক। একদিনে সর্বোচ্চ কী পরিমাণ দুধ পান করা উচিত, এটি জানার আগে আমাদের জানা দরকার দুধে কী আছে এবং কিসের ঘাটতি পূরণ করে। বন্ধুরা, দুধ পুষ্টিগুণে ভরপুর, এজন্য এটি সঠিক সময়ে সঠিক নিয়মে পান করলে হজম শক্তি ঠিক রাখে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও ওজন কমা বাড়া, দুর্বল হাড়, পেটের যাবতীয় সমস্যা ও নিদ্রাহীনতা দূর করার পাশাপাশি ত্বক ও চুলের উপকার এবং যৌনশক্তি বৃদ্ধিতে অবিশ্বাস্য কার্যকর। দুধে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি এগুলোর মাত্রা সবচেয়ে বেশি। 200 মিলিলিটার দুধে রয়েছে প্রায় 257 মিলিগ্রাম ক্যালসিয়াম, আর আমাদের শরীরে দৈনিক 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। সেই হিসেবে প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 গ্লাস দুধ সেবন করা যথেষ্ট। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর বাকি চাহিদা দিনের অন্যান্য খাবার থেকে পূরণ হবে। যদি নিয়মিত জিম কিংবা কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন। দুধ পানের সঠিক সময়। দুধ দিন ও রাতের বিভিন্ন সময়ে পান করা যায়, তবে রাতে পান করলে এর উপকারিতা সবচেয়ে বেশি, কারণ দুধে ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা মাথা ঠান্ডা রেখে রাতের ঘুম ভালো হতে সহায়তা করে এবং ঘুম থেকে উঠে সকালে পেট পরিষ্কারে ভূমিকা রাখে। কেউ কেউ খালি পেটে দুধ পানের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, খালি পেটে দুধ পান করতে কোনো অসুবিধা নেই। তবে যারা ল্যাকটোজ সম্পর্কিত অ্যালার্জি, বদহজম অথবা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা খালি পেটে কখনোই দুধ খাবেন না। কেমন দুধ পান করবেন, গরম না ঠান্ডা? প্রিয় দর্শক, দুধ সবসময় হালকা বা কুসুম গরম পান করতে হয়। কুসুম গরম অবস্থায় দুধ স্বাভাবিক হজমের উপযোগী থাকে। অন্যদিকে ঠান্ডা অথবা ফ্রিজে রাখা দুধ তুলনামূলকভাবে গরম দুধের চেয়ে ভারী, তাই ঠান্ডা দুধ খেলে স্বাভাবিক হজমে বাধাগ্রস্ত হয় এবং দুধে থাকা পুষ্টিগুণের কিছুই কাজে লাগে না। মহিষের না গরুর দুধ খাবেন? মহিষ কিংবা গরুর দুধ দুটিতেই পর্যাপ্ত ক্যালসিয়াম আছে, তবে গরুর দুধের তুলনায় মহিষের দুধে ফ্যাট ও ক্যালোরির পরিমাণ বেশি। তাই যারা শরীরের ওজন বৃদ্ধি করতে চান তারা মহিষের দুধ পান করবেন। অপরদিকে গরুর দুধে ফ্যাট কম থাকায় স্বাভাবিকভাবে হজম হতে পারে এবং শরীরের জন্য স্বাস্থ্যকরও বটে। অতএব যারা শরীরের ওজন বাড়াতে নারাজ অর্থাৎ কমাতে চান তারা গরু দুধ খাবেন। দুধ কোন খাবারের সাথে কখন খাওয়া উচিত আর কখন খাওয়া উচিত নয়, যেমন দুধ কলার সাথে, ডিমের সাথে বা চিনির সাথে খাওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, আমি আগেই বলেছি দুধ জীবিত প্রাণী থেকে আসে, তাই এতে হরমোন, এনজাইম ও অ্যামিনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে। এজন্য সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে দুধ পান না করলে দ্রুত কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে, ভালোভাবে হজম হয় না এবং দুধ থেকে কোনো উপকারও পাওয়া যায় না। এরূপ ছোটোখাটো ভুলের কারণে দুধ উপকারের বদলে উল্টো ক্ষতি সাধন করে থাকে। এবার চলুন দেখা যাক কখন কখন দুধ পান করা উচিত নয়। 1. খাওয়ার পর অর্থাৎ ভরা পেটে।
সচরাচর দেখা যায় মানুষ রাতে খাবার খাওয়ার পরপরই দুধ খায়, অথচ পুষ্টিগুণের দিক থেকে দুধ অন্য খাবারের মতোই সমান খাদ্য ঘাটতি পূরণ করে থাকে। অতএব রাতে খাবার খাওয়ার পরক্ষণেই দুধ পানের অর্থ হচ্ছে একই সময়ে দুই বেলার আহার গ্রহণ করে ফেলা। আর তখনই দেখা দেয় অ্যাসিডিটি, শরীর ভারী হওয়া, পেট ফোলা ও বদহজমের মতো বিভিন্ন সমস্যা। দুধ খাওয়ার সঠিক সময় হলো খাবার খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পর এবং ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে। 2. টক ফল, জাঙ্ক ফুড, অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও ভাজা পোড়া খাবারের সাথে দুধ খাওয়া উচিত নয়। এই খাবারগুলো প্রস্তুতের ক্ষেত্রেও দুধের মিশ্রণ বর্জনীয়। যদি দুধের সাথে অথবা দুধ পানের আগে বা পরে এ জাতীয় খাবার খান, তাহলে সেটি পেটে গিয়ে হজম শক্তিকে দুর্বল করে দেয়, যার ফলে বদহজম, গ্যাস, ব্লোটিং, বমি ও ঢেকুর তোলা, শারীরিক দুর্বলতা সহ পেটের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। অতএব টক ফল, জাঙ্ক ফুড, অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও ভাজা পোড়া খাবারের সাথে অথবা খাবারের আগে বা পরে দুধ পান করা থেকে বিরত থাকুন। কেউ কেউ কলা ও আপেলের সাথে দুধ মিশিয়ে মিল্কশেক বানিয়ে খায়। যদি আপনার হজম শক্তি ভালো হয় তাহলে এটি খেতে কোনো অসুবিধা নেই। তবে দুধ যেহেতু ভারী খাবার যা হজম হতে প্রায় 1.5 ঘন্টা লাগে, আর যখন এর সাথে কোনো ফল মেশানো হয় তখন সেটি আরও ভারী হয়ে যায়, ফলে হজম হতে বাধাগ্রস্ত হয়। আমরা আরও ভুল করি শেক বানাতে ঠান্ডা দুধ ও চিনি ব্যবহার করে, কারণ ঠান্ডা দুধ বেশি ভারী আর চিনি দুধের পুষ্টিগুণ নষ্ট করে দেয়। ন্যাচারাল সুগার থাকায় দুধ এমনিতেই মিষ্টি, এরপরেও মিষ্টি বাড়ানোর প্রয়োজন হলে মিশ্রি, গুড় বা মধু মিশিয়ে খেতে পারেন। দুধ পান করা এবং সাধারণ খাবার খাওয়ার মধ্যে কমপক্ষে 2-3 ঘন্টা এবং ফলের ক্ষেত্রে কমপক্ষে আধা ঘন্টা ব্যবধান রাখা উত্তম। 3. আমিষ অর্থাৎ মাছ মাংস বা ডিমের সাথে দুধ পান করা যাবে কি? বলা হয়ে থাকে মাছ খাওয়ার আগে বা পরে দুধ পান করলে সেতি অর্থাৎ ধবল রোগ হয়। যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, বাস্তব কিছু প্রমাণ থাকায় বিষয়টি একেবারে এড়িয়ে যাওয়ার মতো নয়। এজন্যই আমাদের পূর্বপুরুষগণ মাছের সাথে কিংবা মাছ খাওয়ার আগে বা পরে দুধ খেতে নিষেধ করতেন। যদি খেতেই চান তবে দুধ এবং মাছের মধ্যে কমপক্ষে 2-3 ঘন্টা ব্যবধান রেখে খান। যদি আপনার ডাইজেশনে কোনো সমস্যা না থাকে তাহলে ডিম ও মাংসের সাথে দুধ খেতে কোনো অসুবিধা নেই। তবে এটি ভুলে গেলে চলবে না যে মাংস এবং দুধ দুটিতেই পর্যাপ্ত প্রোটিন আছে, যা পরিপাকতন্ত্রের কার্যক্রমকে ধীরগতি সম্পন্ন করে ফেলে, তাই হজম হতে বেশ সময় লাগে। অতএব আমিষের সাথে দুধ পান করা কখনোই ভালো অপশন নয়। আর আপনি যদি খাদ্য তালিকায় সবজি ও কাঁচা পেঁয়াজ রাখেন, সেগুলো দুধের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয়। 4. দইয়ের সাথে দুধ। বন্ধুরা, দইয়ে ল্যাকটোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া আছে, যেটি দুধকে দই হিসেবে জমতে সহায়তা করে। আমরা যদি দই আর দুধ একসাথে খাই তাহলে দুধকে দইয়ে রূপান্তর করার প্রক্রিয়া আমাদের পেটেই শুরু হয়ে যায়, ফলে ডাইজেস্টিং সিস্টেমে ব্যাঘাত ঘটে এবং পরিপাকতন্ত্রের উপর বাজে প্রভাব ফেলে। তাই দুধ আর দই কখনোই একসাথে খাওয়া উচিত নয়। কে কে দুধ খেতে পারবে না? যাদের শরীরে বড় কোনো ক্ষত রয়েছে, হতে পারে সেটা সার্জারি কিংবা অন্য কিছুর, তাদের জন্য দুধ পান কিছুদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখতে হবে। কারণ নিয়মিত দুধ পান ক্ষতস্থান শুকাতে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এছাড়া যাদের ল্যাকটোজে অ্যালার্জি আছে, চেহারায় সবসময় পিম্পল, গোটা গোটা ব্রণ জাতীয় সমস্যা লেগে থাকে, তাদের কম মাত্রায় দুধ পান করা উচিত। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদানের ক্ষুদ্র প্রচেষ্টা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনজনদের সাথে শেয়ার করুন, কোনো মতামত থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।